আল্লাহ পাকের একজন বন্ধু হযরতে জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই উনি সব সময় আল্লাহর ইবাদত গোপনে গোপনে করতে পছন্দ করতেন জুন্নুন মিশরি একদিন একটা নিরাল জায়গার মধ্যে মসজিদে সবাই যখন নামাজ পড়া চলে গেছে নিরাল নিরাল ওই মসজিদের মধ্যে একা একা নামাজ পড়তাছে হঠাৎ করে কান্নার একটা আওয়াজ শোনা যায় মসজিদের আরেকটা কোণার থেকে দেখতাছে একটা টাকরা যুবক ফোলা কানতাছে মসজিদের কোণায় বইসা বইসা কোরআন শরীফ বুকে নিয়া জুন্নুন মিশরি ওই জায়গার মধ্য থেকে উইঠা ওই যুবক ফোলাটার কাছে যায় ডাক দিয়ে কয় আব্বা জান ও বাবা আপনি কান্দেন কি লাগে হুজুর আমি তো এমনি কান্দি না আমার নবী কইছে মার চেহারার দিকে চাইলে বলে হজের সওয়াব হয় হুজুর আমার মা আমি পুত্রে জন্ম দিয়ে ইন্তেকাল কইরা মইরা গেছি হুজুর আমি কেমনে আমার মার চেহারা দেখুন আমার আমল নামাই দি হজের সওয়াব হয় না এ ফুলাফান তুমি বাড়ি ঘরের মধ্যে যাও তোমার মা বুড়ি হইয়া গেছে তুমি বুড়ি কইয়া মারে ডাক দাও অল্প কিছুদিন আগে পাকিস্তানের একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা লোকের আম্মা জানার হাত পা গুলা শুকিয়ে শিকন হইয়া গেছে মুরব্বী মানুষ হাঁটতে পারে না খাটের মধ্যে করে বাহিরে আনে আবার ভিতরের মধ্যে লইয়া যায় বাজানো ওই লোকটা তার মারে সকালবেলা রোদের মধ্যে রাখে রাখতে যাওয়ার সময় মার পায়ের ভিতরে একবার চুমা দিয়া চাকরিতে যায় আমার আইসা মার পায়ে চুমা দিয়া মা ডারে ঘরের ভিতরে ঢুকে তারপরে লইয়া যায় একটা মানুষ যদি জিজ্ঞাসা করে হুজুর মার পাউডার ভিতরে সুমাটা দিত কি লাগে একটু জানতাম চাই আমার নবী কয় আরে মার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ার সওয়াব তোমার আমল নামায় হইয়া যাইব পর্দার অন্তরালের মা বোনেরা ও তোর নারায়ণপুরের আম্মুজিরা আপনারা যারা পর্দার অন্তরাল থেকে আমার আলোচনা শুনতাছেন ও মা কদমে হাত দিয়া বলি এখনো কোনোদিন মার পায়ের ভিতরে সুমা দিছেননি এ মুরব্বীরা একটাবার তোমার কাছে প্রশ্ন রাখলাম এখনো কোনোদিন মার পাউডার ভিতরে সুমা দিসনি সালাম করতে তুমি ফুতের কাছে শরম লাগে আল্লাহর কসম রে আমি ফুত হইয়া আমার মার পায়ে কতবার সুমা দিছি আরে কত ফোলাফান আমারে কইছে মার পায়ে সুমা দেন লাগিনি আপনি হুজুর মানুষ কি লেগে সুমা দেন আমি কইছি মার পায়ে সুমা দিলে আমি হুজুর হইছি কি কইছি আমার সম্মান কমে যাইতো না আল্লাহ আমার সম্মান বাড়াইব তোমরা কইতাছ আমি কি লেগে চুমা দেই এ বন্ধু আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বইলা যায় আজকে যাদের মা বাবা বেঁচে আছে এখান থেকে বাড়িতে যায় সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিবি এ বন্ধু নবীর হাদিস প্রমাণ করে মা বাবার পায়ে চুমা দিলি তো জান্নাতের চৌকাঠে চুমা দিলি তুমি ফুত মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো তুমি ফুত মা বাপরে খানা দেও না তুমি ফুত তোমার মা বাপরে জুদা করে দিয়া রাখছো এখান থেকে যায় মা বাবার পাউডার আঞ্জা করে দরবা ডাক দিয়া কইবা মা আপনারে খানা দেই না কষ্ট দিয়া রাখছি আপনারে খাবার দাবারের ব্যবস্থা করে দেই না কষ্ট দিয়া রাখছি আম্মা গো ফায় দরলাম গো মা আব্বা ফায় দরলাম আল্লাহর হস্তে মাফ করিয়া দেন দেখবেন আপনি যখন মার পায়ে ধরবেন আপনি যখন বাবার পায়ে ধরবেন আপনার মা চোখের পানিটি ফালে ফালে কানবো আপনার বাবা কানবো আব্বা কান্দেন কি লেগে আপনি কি লেগে কান্দেন আব্বা কইব রে ফুত আমি বাপের পায়ে আইসা ধরছো আমি বাপের কলিজাটা ঠান্ডা হইয়া গেছে মা কইব ফুত আমি মার কাছে মাপ চাইছো আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে কিন্তু এমন হতভাগা কপাল পোড়া আছে যারার মা নাই বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব এমন ক্ষমতা নাই এমন হতভাগা আছে যারার আব্বা নাই আব্বার পায়ে ধরে মাপ চাইব এমন ক্ষমতা নাই আল্লাহ যারার মা নাই বাবা নাই গো তারার আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাও গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন আমাকে বলেছে কবর হাসর এবং মা বাবার খেদমত তিনটা দিকের আলোচনা করার জন্য এমন একটা আলোচনা যদি তিনটা দিক যায় তিনটা দিকের আলোচনাই করা যাবে সামান্য সামান্য পরিমাণ শুধু দরজার সাথে বসবেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমরা মানব সমাজের আশরাফুল মাখলুকাত মানুষকে হায়াত দিয়েছেন অনেকের 60 বছর অনেকের 70 বছর 100 থেকে 150-200 বছর ঠিক না বে ঠিক কিন্তু দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায় আমরা দুনিয়ার হায়াত শেষ হওয়ার জন্য সর্বপ্রথম একটা স্টেশনে যায় আমাদেরকে নামানো হয় সবাই জবান খুলে বলেন ওই স্টেশনটার নাম কি আমাদের দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যে স্টেশন সেই স্টেশনের নাম হইল কবর কিন্তু মুসলমান
আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার আগে আপনি কবরের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতিটা কি আপনি নবী বলেন না আমার নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার নবীজি বলেছেন ওই কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি হলো এক নাম্বার আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি ফেরেশতার প্রতি ঈমান আনা ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা কিতাব তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা মানো যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনয়ন করা শুধু তাই নয় ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস করা এখন আপনার কাছে এক একটা করে বোঝায় দিতে হবে হুজুর আল্লাহর প্রতি ঈমানকে আমাদের জানার প্রয়োজন আগে আমরা আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে জানবো আল্লাহর প্রতি ঈমান হইলো এক আল্লাহর বিশ্বাস করা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত না করা আল্লাহ আমাদের সকল কিছুর মালিকই বিশ্বাস করা আল্লাহর প্রতি ঈমান ও মালাইকাতিহি আল্লাহর রহমতের ফেরেশতারা নবীদের কাছে ওহি নিয়ে আগমন করেছেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ও কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস করা আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীর উপর একটা একটা করে কিতাব প্রেরণ করেছেন কিন্তু আমার আল্লাহ ওই নবীদের প্রতি কিতাব নাযিল করেন করার পরে 104 খানা কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার মধ্যে 100টা কিতাব হলো সহিফা কিতাব আর 4 খানা কিতাব হইল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের 7-এর 3টা কিতাব একটার নাম তাওরাত একটার নাম জাবুর একটার নাম ইনজিল একটার নাম কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন কিতাবের প্রতি বিশ্বাস আনবা ঈমান আনবা ঈমানটা রাখলে এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে ইবাদতের কথা আছে এবং হারাম না খাওয়ার কথা আছে পরে সম্পদ না খাওয়ার কথা আছে তোমরা এগুলা মানবা এবং বর্জন করবা সব দিকের মধ্যে তোমাদেরকে থাকতে হবে ও রাসূলিহি রাসূল যা নিয়ে আসছেন তোমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করবা রাসূলের প্রতি আকীদা রাখবা রাসূল যা মানতে বলেছেন মানবা যা নিষেধ করেছেন নিষেধ হিসেবে বর্জন করবা ইয়া রাসূলুল্লাহ কিন্তু একটা কথা বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতটা কি নবী আপনার কাছে জানতে চাই ওই যে কবর আর হাশরের কথা বলা হয়েছে ওই কবর আর হাশরটার নামই হলো আখিরাত ও বন্ধু আপনি যখন দুনিয়ার হায়াত শেষ করে কবরে চলে যাবেন ওই কবরের জিন্দিগিতে আপনার তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি কি জানেন ওই তিনটা প্রশ্ন করার চাইতে কবরে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সঙ্গে তৈরি হবে ইয়া রাসূলুল্লাহ কেমন পরিস্থিতি তৈরি হবে নবী আমার বলেন ওই কবর মানুষ কেমন কষ্ট দিবে ডান দিকের মাটিগুলা বাম দিকে এমন ভাবে চাপ দিবে ডান দিকের সাতটার হাড্ডিগুলা ভাঙ্গা মানুষের বাম দিক দিয়ে ঠাস ঠাস করে বের হয়ে যাবে বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা মানুষের ডান দিক দিয়ে ঠাস ঠাস করে বের হয়ে যাবে এমন কষ্ট দিবে কবর যদি ঈমান না নিয়া মরতে পারে হে বন্ধুরা হে পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ না দিলে আলোচনাটা আর বুঝতে পারবেন না আপনি একটু মনোযোগ দেন বাবারা এবার ওই কবরের মধ্যে যখন আপনাকে শাস্তি দেওয়া হবে আমার নবী বলেন আখেরাতের মধ্যে আরেক প্রকারের মানুষ থাকবে যাদেরকে শাস্তি দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাস্তিটা কেন দেওয়া হবে না আমার নবী বলেন কেউ যদি অহংকার না করে কবরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তাদের কবরটার মধ্যে আখেরাতটা ভালো করে দিবেন কোন সুবহানাল্লাহ এক নাম্বার সত্য অহংকার করা যাবে না এই জন্য আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখে রাখার পরে বাঁশগুলা দিয়া বাঁশের চাটাইগুলা মানে ওগলাগুলা দেওয়ার পরে হাতের মধ্যে মাটি নিয়া পরে মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যখন বান্দা এটা পড়ে কেন পড়ে আপনি কি জানেন মিনহা খলাকনাকুম শব্দটার অর্থ হলো এটা হতে তৈরি এটা বলতে কোনটা হাতের মধ্যে যে মাটি থাকে ওই মিনহা শব্দ দ্বারা ইঙ্গিত হচ্ছে জমিরে মুহান্নাস জমিরে মুরাক্কাব এটা হলো এমন মুরাক্কাব এটার দ্বারা মাটিকে ইঙ্গিত করে বলতে ফেনে মাটি থেকে তুমি তৈরি এই মাটির মধ্যে ঢুকতেছ আবার এই মাটির মধ্যে থেকে তোমাকে বাহির করবে দুনিয়ার মানুষ হে মাটি দিয়া তোমারে স্মরণ করায় দে মাটির মানুষ মাটি দিয়া তৈরি হইছ কিন্তু তোমার দেহের মধ্যে কোনো অহংকার কইরো না টাকার বাহাদুরি কইরো না পয়সার বাহাদুরি কইরো না ধনের বাহাদুরি সম্পদের বাহাদুরি কইরো না দেখবা তুমি
কবরে যাইবা আল্লাহ তোমার আখেরাতটা সুন্দর করে দিবে ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি আখেরাতের প্রতি বিশ্বাসের কথা নবী আপনি বলেছেন আখেরাতের প্রতি বিশ্বাসটা কেমন আপনি নবী আমরারে বইলা দেন আমার নবী বলে আখেরাতের প্রতি বিশ্বাস হলো এমন অন্ধকার কবরে রাখার সময় দেখা যায় ওই কবরের মধ্যে 3.5 হাত মাটির ঘরে একটা মানুষকে শোয়ায়া দেওয়া হয় যারা দুনিয়াতে ভালো কাজ করে কবরে যায় আমার নবী বলতেছেন জান্নাতের রহমতের তিনজন ফেরেশতা আখেরাতের মধ্যে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বিছানায় না কবরে বিছায়া দেয় এলাকার মানুষ যখন মাটি দেয় কোনো লেপ দেন তোশক বালিশ দাজিম কিন্তু আমার নবী বলেছেন কোন মানুষ যখন মারা যায় যদি ইমানদার হয় অহংকার মুক্ত হয় ইবাদত করনেওয়ালা হয় ওই মানুষটা যখন মারা যায় তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় নবী গো তাহলে আমার কবরে কি জান্নাতের বিছানা দেওয়া হবে নি আমার নবী কয় তোমরা আখেরাতের প্রতি ঈমান আনো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরের মধ্যে রাখার পরে তো মানুষ যখন মাটি দিয়ে চলে আসে আমার কবর তো হয় অন্ধকার নবী গো আমার কবর কি অন্ধকার হবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলে না 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 তোমার কবর অন্ধকার হবে না রে নবীর উম্মতের দলেরা যদি দুনিয়ার জমিনে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ বলেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা ওই মানুষগুলারে যখন কবরে রাখবে অন্ধকার কবরের মধ্যে কোনো লাইট দেওয়া হয়নি এমনি তো লাশটাকে শোয়া দেওয়া আসা হয় ওই কবরে কোনো লাইট নাই ওই কবরে কোনো আলো নাই ওই কবরে কোনো বাতাস নাই নবী আমার ডাক দিয়া কয় কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ করে ইন্তেকাল করে অন্ধকার কবরে যাওয়ার পরে ওই মানুষটা দেখবে তার কবরটা অন্ধকার কিন্তু হঠাৎ করে কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই কবরটার মধ্যে নূরের আলো কিভাবে ঝলমল করবে আল্লাহর নবী ডাক দিয়া কয় বান্দা তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজের সেজদা দিয়েছ ওই মাটির মধ্যে থেকে এমন একটা আলোক রশ্মি তোমার কপালে আসবে অন্ধকার কবরে যাওয়ার পর এই কপালটা তুমি ঈমানদার বলে সাক্ষী দিবে আর আমার আল্লাহ তোমার কপালের মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিবে আর আমরা মুসলমান এই জন্য আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করে আল্লাহ পাকের ইবাদত সকল ইবাদতগুলো আমরা করি এই ইবাদতগুলো করে যারা ইন্তেকাল করবে তারা হবে জান্নাতি তারা হবে জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই তারপরে তো বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ও নবী আল্লাহ তো বলেছেন নবীর মাধ্যমে জানাইছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মানুষের তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এমন মানুষ আছে চর নারায়ণপুর দৈনিক 300 টাকা কামাই করে এমন মানুষ আছে দৈনিক 3000 টাকা কামাই করে আছে না নাই আছে না নাই নবী বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা যার তকদির ভালো সে 3000 কামাই করে যার তকদির ভালো সে কামাই করে 300 আফসোস করা যাবে না আল্লাহ আমারে 3000 টাকা কামাই করার সুযোগ আপনি দেন আল্লাহ কয় বান্দা যা পাইছ পর আলহামদুলিল্লাহ দেখবা 3000 রে 300000 বানাইতে আল্লাহর দেরি হবে না আপনার কি কষ্ট হইতাছে তাহলে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস অভাব অনটনে পড়লে কখনো জবান দিয়ে আনবেন না আল্লাহ মনে হয় আমার দিকে ফিরেও তাকায় না এ কথা কখনো জবানে আনবেন না যত বিপদে পড়বেন তত আল্লাহর ইবাদত করবেন দেখবেন আমার আল্লাহ আপনার সব কাজের মধ্যে বরকত প্রদান করবে এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এবং আমার আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পর আবার উত্তোলন করবে এটার প্রতি বিশ্বাস রাখবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ যে আমাদেরকে আবার কবর থেকে উত্তোলন করবে কেন উত্তোলন করবে এবার আমার নবী বলতেছেন তোমাদের হিসাব নিকাশ করার জন্য উত্তোলন করবে দুনিয়ার মানুষ ও চর নারায়ণপুরের বাবারা অন্ধকার কবরে যদি আমার আল্লাহ আপনাকে উঠায় হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ আপনাকে উঠাবে আপনার কোনো জবাব থাকবে না
আপনার জবানটা বোবার মতো হয়ে যাবে কোনো কথা বলতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর দড়া হলো শক্ত দড়া আল্লাহ যদি আপনাকে ধরে কোনো জবাব দিতে পারবেন না গুনাহে গুনাহে জীবন কাটাইলেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহে গুনাহে জীবন কাটাইলে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না ছাড় দিব না এজন্য আশিক বলে হায় রে ও জীবন গুনাহে গুনাহে গেল বলেন ও জীবন গুনাহে গুনাহে গেল আমরা না যাই না কই রাসি গুনাহ না যাই না কই রাচি গুনাহ মাফ করো গো রব্বানা হায় রে ও জীবন গুনাহে গুনাহে গেল হায় রে ও জীবন গুনাহে গেল হায় রে ও জীবন গুনাহে গুনাহে গেল নবী আমার ডাক দিয়া বলে উম্মত আল্লাহ শক্ত করে ধরার আগে নিজেরে প্রস্তুত করো আমার বায়রা বাবারা বন্ধুরা ওই কবর ওই আখেরাত ওই হাশর আপনার জন্য এত যন্ত্রণাদায়ক হবে আমার নবী বলতেছেন যারা গুনাহগার এমন মানুষ থাকবে হাশরের ময়দানে উপস্থিত হইয়া যাবে সূর্যটা মাত্র চার আঙ্গুল কেউ বলে এক বিঘা উপরে থাকবে মানুষের শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে মানুষগুলা হায় হায় করবে কিন্তু আমার নবী বলেছেন ওই জামানার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার উপর একটা জান্নাতের সামি আনা দেওয়া হবে যেটার নাম লাওয়ায় হামদ ওই লাওয়ায় হামদের পতাকার নিচে অনেক মানুষ থাকবে ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমার নবী বলতেছেন ওয়া আবুদুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে তারা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না তারা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি সদাচরণ করে তারা ওই ব্যক্তিগুলা লাওয়ায় হামদের পতাকার নিচে থাকবে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমরা কি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো নাকি আমার নবী বলেন হ্যাঁ শান্তিতে থাকতে পারবা নবী গো ওই কবরের মধ্যে শান্তিতে কেমনে থাকবো কিভাবে থাকবো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে মরতে পারলে আমার নবী কয় তোমরা শান্তিতে থাকবা জাযাউহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা أبدا رضي الله عنهم ورضوان ذلك لمن خشي ربا زبان كل উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন জাযাউহুম ইনদা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে জাযা দেওয়া হবে ইনদা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও আদুনিক দুনিয়াতে যারা নামাজ পড়ব রোজা রাখবো হজ করব যাকাত দিব মা বাবার খেদমত করব আল্লাহ নাকি তারারে জান্নাতুল আদন দিব সুবহানাল্লাহ আল্লাহর আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল আদন আল্লাহ কয় তোমাদেরকে জান্নাত ও আদন তোমাদেরকে দিব এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না মোগরা বাজারে যদি কোনো দোকান বাড়ানেন যদি কয় দোকানটার ভাড়া হইল দশ হাজার টাকা আপনি বলবেন দেখা ছাড়া কিন্তু ভাড়া দেওয়া যাইতো না পালা কইরা দেখবেন এটা যে দশ হাজার টাকা বেতন দিমু ভাড়া দিমু এই দোকানটা দশ হাজার টাকা ভাড়ার উপযুক্ত কিনা সাহাবীরা কয় নবীজি আমরা যে জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতের মধ্যে যাইলে আমরা এই জান্নাতটা কেমন আপনি নবী আমরারে বলবেননি আমার নবী বলতেছেন ওই জান্নাতটা কেমন তোমরা জানোনি নবীজি কেমন আমার নবী বলতেছেন জান্নাত আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে কেমন নদী আমার নবী বলেন এটা হলো জান্নাতের নহর কাউসারের পানি থাকবে হাউজে কাউসারের পানি থাকবে ওই নদীর মধ্যে তোমরা যত খুশি তত ওই পানিটা পান করতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন থাকব আমার নবী ডাক দিয়ে কয় আমার আল্লাহর কাছে যদি বলতাম আমার উম্মতে জান্নাতে এক মাস থাকবো আল্লাহ যদি বলতো আমি নবী আল্লাহকে বলতাম আল্লাহ এক বছর এক বছর যদি বলতো আমি বলতাম আল্লাহ দশ বছর আমার আল্লাহ আমি নবীরে বলছে আমি নবীর কোনো উম্মত যদি জান্নাতে প্রবেশ করে খালিদিনা ফিহা আবাদা ওই বান্দাটা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইয়া থাকবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে কারা
আপনি নবীর কাছে জানতে চাই, আমার নবী বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আল্লাহর প্রতি রাজি খুশি, আমার আল্লাহ যারার প্রতি রাজি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ও মুসলমান, ও চর নারায়ণপুরের মানুষ, আল্লাহ আপনার প্রতি খুশি আছে কিনা একটু চিন্তা করেন, আল্লাহ আপনার প্রতি রাজি আছে কিনা আপনি চিন্তা করেন। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে, আমি সুদের টাকা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে, আমি তো মানুষের জায়গা সম্পত্তি মাইরা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে, আমি তো খেতে রোয়া লাগাইতাম গেলে গালা কাছে একাই টাইল ধরে আমরা এক বিঘা মানে এলাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে, আমি তো অহংকার করে আমি মানুষের সম্পদ মাইরা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে, আমার অহংকারের কারণে মানুষ আমার সামনে আসতে পারে না। হুজুর আল্লাহ আমার কুরবতি খুশি থাকবো কেমনে, আমি লাখ টাকার মালিক হয়ে গেছি এলাকার কৃষককে সালাম দেই না, এটা তোমার অহংকার, এটার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার নবী কয় ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি খুশি হবে, আল্লাহ যারার প্রতি খুশি হবে। জালিকাল ইমান খশিয়া রাব্বা, যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কারার প্রতি খুশি আপনি নবী বলেন না? আমার নবী কয় আল্লাহ কারার প্রতি খুশি শুই না নাও, রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, যারার মা বাবা যারার প্রতি খুশি আমার আল্লাহ তারার প্রতি খুশি। বন্ধুরা রে, আজিয়া কত মানুষ জানি আজকের মাহফিলে আসছো শামিম দাদার ওয়াজ শুনবা, কিন্তু তুমি তোমার ঘরে তোমার মারে বাদ দাও না। কত মানুষ আজকে তোমরা মা আজকে মাহফিলের মধ্যে তোমরা তোমরা বাবারে খানা দাও না, আল্লাহর দোহাই লাগে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন, আম্মা আব্বার মনে কষ্ট দিও না। অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে, তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, মা বাবার খেদমত তুমি করতে পারো না। হুজুর আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম, আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম। তোমরা মনে করছো মা বাপ বাচ্চা থাকলে মনে হয় খেদমত করা যায়, না না না। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে, বাইহাকী শরীফের সোহাবুল ঈমানের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, শোনো মুসলমান, মা বাপ বাচ্চা থাকতে সন্তানের যত দায়িত্ব, মইরা গেলে দায়িত্ব আরো বাইরা যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে দায়িত্বটা বাইরা যায় আপনি নবী বলেন না? ও ফুতাই, তোমরার মা মারা যাইবো, বাপ মরে যাইবো, বিছনার ভিতরে কাতরাইতেছে, সাইটতে সাইটি করতেছে, এমন টাইমে তুমি তোমার মারে বাপরে আঙ্গুর খাবাও কি লাগা? তোমার বাপ মা যতন সুস্থ ছিল তখন কি তুমি তোমার আব্বা আম্মার একটু ফল খাওয়াইতে পারছো না? ফলটা খাওয়াইলে তো তোমার আব্বা আম্মা অসুস্থ হইতো না, তুমি তোমার বাপ মা অসুস্থ হওয়ার পরে খানা খাওয়াইতে নিয়ে যাও। না না না, ও সন্তান, তোমার মা বাপ অসুস্থ হওয়ার পরেও তুমি খানা খাওয়াইতেছো না, এখনো সময় আছে আব্বা আম্মার, এখন থেকে খেদমত করো। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় আনা বি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ কি বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীজির দরবারে যখন উপস্থিত আমি দেখলাম ইদি যা মিম্বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে। আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিম্বিরি আবুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমরার মা বাপ মরার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয়ে কলা নাম, অবশ্যই তোমার দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি আপনি নবীর কাছে জানতে চাই? আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা, তোমার মা বাপ মারা যাওয়ার পর বেশি করে দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার আম্মা আব্বা মরে গেছে ওই আম্মা আব্বার জন্য মনের ওয়াদাগুলা পূরণ করো। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বংশের মানুষ যারা বেঁচে আছে তারার লগে সম্পর্ক বজায় রাখো। ওয়াই ক্রমু সদিকিহিমা, বাপের বয়সী মুরব্বীরা দেখলে সম্মান করো, মার বয়সী বুড়া মহিলা দেখলে সম্মান করো। আর বর্তমান সমাজের ফোলাফাইন, আব্বার বয়সী মুরব্বীরে সম্মান করব দূরের কথা, সম্মান করব দূরের কথা, সম্মান করার সাইতে আব্বার বয়সী মুরব্বীর সামনে সিগারেট ধরাইয়া মুখের কাছে দোয়াটা সারে ওমা আছে না নাই? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক। সবাই জোরে পড়ে না আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, কারণ ওনার ব্যতি ব্যস্ততা থাকে, জনাব এম মতিন সাহেব আমার আলোচনার প্রারম্ভে, উনি আপনাদের কাছে একটু বক্তব্য দিবেন, আপনারা একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে একটু শুনবেন। মাইকটা দেন না।
Bismillahirrahmanirrahim. Sumani to pusiti prantio elakawashi. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন ধারাবাহিক ভাবে আলোচনাটা আমি একটু চালায়া যাচ্ছি আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের ভিতরে তাইলে আল্লাহ যারার প্রতি রাজি খুশি আমার আল্লাহ যারার প্রতি রাজি খুশি তারার মা বাবা যেন তারার প্রতি রাজি খুশি থাকে এরে আমার এই স্বর্ণারায়ণপুর এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আজকে কত সন্তান বসছেন আপনাদের মা নাই শুনেন শুনেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কি বলে জগতের মানুষ আমি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনারত ছিলাম উপস্থিত আমার সাহাবাই কেরাম আমি নবীর সম্মুখে সবাই বইসা রইছে এমন সময় আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হঠাৎ করে দাঁড়ায়া গেলাম দাঁড়ানোর পরে আমি নবীর ঘর মোবারকের মধ্যে একটা চাদর মোবারক ছিল ওই চাদরটা লইয়া আমি দয়াল নবী আমার সামনে বিছিয়ে দিলাম আমি ডাক দিয়ে কইলাম রে আমার সাহাবাই কেরাম তোমার সামনে কিছুক্ষণ চাদর মোবারকের উপরে বসছেন বসার পরে উনি ওই জায়গার মধ্য থেকে চলে গেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এবার যখন তারা উনি চলে গেলেন নবীজির সম্মুখে এবার সব সাহাবা কারাম দাঁড়িয়ে গেছে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী তো আমাদের কাছে সবচাইতে বেশি সম্মানের পাত্র কিন্তু দেখলাম এই বুড়া মহিলাটা কে নবী আপনি যে হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া ওনাকে আসছে ওনাকে আপনার চাদর মুবারকের উপরে বসাইছেন আমার নবী ডাক দিয়া করে সাহাবীরা এ বুড়া মহিলার কেউ না রে সাহাবীরা এটা হইলো আমি নবীর দুধমা হযরতে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা রে যখন আমি নবীজির আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে আমি নবী তায়েফের রাস্তার কিনারে কিনারে বইসা খেলাধুলা করতাম এ আমার মা হালিমা তুসা দিয়া আমি নবীর এই জায়গা থেকে নিয়া আমি নবী রহমাতাল লিল আলামিন নবীরে লালন পালন করছে সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা এই মহিলারে কেন সম্মান করছি জিজ্ঞাস করো সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো আমরার মা বাবারে আমরা আপনি দুধ মারে এত সম্মান করেন আমরা আমরার মা বাবারে কত সম্মান করব আমার নবী কয় রে সাহাবাই কেরাম শোনো 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 তোমরার মা বাপরে তোমাদের চাইতে বেশি সম্মান করবা একজন সাহাবি আমার দয়াল নবীরে মসজিদে নববীর কাছে যায় ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর কদমে আমার মা বাবা কোরবান হোক নবী গো আপনি কি মক্কা মদি মক্কা শরীফ যাইবেন আমার নবী কয় সাহাবি অবশ্যই আমি মক্কা শরীফ যাব ইয়া রাসূলুল্লাহ নবী মক্কা শরীফ যে তো যাইবেন আপনি যাওয়ার সময় আমি সাহাবীরে আপনার সঙ্গে একবার মক্কা শরীফ রয়ে যাইয়েন আমার নবী কয় রে সাহাবি তুমি না অল্প কয়েকদিন আগে আমি নবীর লগে মক্কায় গেছিলা আবার কি লাগে যাইবা সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ মানুষ মক্কায় কেন যায় বলে হজ করবার জন্য নবী গো আমি সাহাবি মক্কায় আবার হজ করবার লাগে শুধু যাইতাম না সাহাবি আর কেন যাইবা সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ আমি হজ করার পাশাপাশি আমার সবচেয়ে বড় শখ মক্কা শরীফের যে চৌকাটটা সেটাতে একটা সুমা দিতাম সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সবচাইতে বড় শখ আমি মক্কা শরীফের চৌকাটটাতে একটা সুমা দিতাম আমার নবী কয় রে সাহাবি মক্কা শরীফের চৌকাটে সুমা দিবা ঠিক আছে তোমার কথা কবুল করা হইল ওই সাহাবি যখন ওই দিন মক্কাতে মদিনা থেকে চলে যায় তিন দিন হয়ে যায় নবী পেছনে নামাজ পড়তে আসে না
আমার নবী উপস্থিত সাহাবাই কারামকে বলে সাহাবীরা খবর নাও আমার সাহাবীটা কোন জায়গায় সেদি তিন দিন মদিনায় আসে না এবার অনেক সাহাবাই কারাম খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে অনেক জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতাছেন ওই সাহাবীটা বাড়ির মধ্যে তার মুরুব্বি মাতার খেদমত করতেছে সাহাবীরা যায় ডাক দিয়ে কয় নবীজি ওই সাহাবী তো বাড়িতে তার মার খেদমত করতেছে আমার নবী কয় সাহাবীরা তাহলে চলো আমরা মক্কায় যাব তার জীবনে বড় শখ ছিল আমি নবীর লগে মক্কায় যাইতো আমরা তারে নিতে পারলাম না সে তার মার খেদমত করতেছে আমার নবী যখন চলা যায় পেছন দিয়া আরেকজন সাহাবী দৌড়ে ওই সাহাবীর কাছে এসে ডাক দিয়া কয় সাহাবী রে তুমি না আমার নবীরে বলছিলা তুমি যখন নবী মক্কায় যাইব তুমি নবীর লগে মক্কায় যাইবা কয় হ্যাঁ তো বলছিলাম নবী কি আমারে বলে নাই বলে না বলে নাই তোমার নবী তো মক্কায় চলে যায় তুমি কি নবীর লগে মক্কায় যাইতা না ওই সাহাবি মার খেদমত বন্ধ করে দিয়া একটা দৌড় মারছে নবীজির সম্মুখে যা দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী গো আপনারে বলছিলাম আপনার লগে আমার মক্কায় লইয়া যাইতেন আমার নবী কয় রে সাহাবি তুমি আমার লগে মক্কায় যাইবা কেন কয় নবী কেন আমার আমার শখ হইল মক্কার সুকাটে সুমা দিতাম আমার নবী কয় সাহাবি তোমার মা কই বলে করে বলে তোমার মা কি করে আমার মা বড় অসুস্থ সাহাবি যাও 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 তুমি তোমার মায়ের পাউডারের ভিতরে একটা সম্মান দিয়া দাও খোদার কসম রে কাবা শরীফের সুকাটে সুমা দেওয়া লাগবে না তোমার মার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের সুকাটে সুমা দেওয়া হইয়া যায় অল্প কিছুদিন আগে পাকিস্তানের একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা লোকের আম্মা জানের হাত পা গুলো শুকিয়ে চিকন হইয়া গেছে মুরব্বি মানুষ হাঁটতে পারে না খাটের মধ্যে করে বাহিরে আনে আবার ভিতরের মধ্যে লইয়া যায় বাজানো ওই লোকটা তার মারে সকালবেলা রোদের মধ্যে রাখে রাখতে যাওয়ার সময় মার পায়ের ভিতরে একবার সুমা দিয়া চাকরিতে যায় আবার আইসা মার পায়ে সুমা দিয়া মা ডারে ঘরের ভিতরে ঢুকে তারপরে লইয়া যায় একটা মানুষ যদি জিজ্ঞাসা করে হুজুর মার পাউডার ভিতরে সুমাটা দিত কি লাগে একটু জানতাম চাই আমার নবী কয় আরে মার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের সৌকাডে সুমা দেওয়ার সওয়াব তোমার আমল নামায় হইয়া যাইব পর্দার অন্তরালের মা বোনেরা উত্তর নারায়ণপুরের আম্মুজিরা আপনারা যারা পর্দার অন্তরাল থেকে আমার আলোচনা শুনতাছেন ও মা কদমে হাত দিয়া বলি এখনো কোনো দিন মার পায়ের ভিতরে সুমা দিছেননি এ মুরব্বিরা একটাবার তোমার কাছে প্রশ্ন রাখলাম এখনো কোনো দিন মার পাউডার ভিতরে সুমা দিছনি সালাম করতে তুমি ফুতের কাছে শরম লাগে আল্লাহর কসম রে আমি ফুত হইয়া আমার মার পায়ে কতবার সুমা দিছি আরে কত ফুলাফান আমারে কইছে মার পায়ে সুমা দেন লাগিনি আপনি হুজুর মানুষ কি লেগে সুমা দেন আমি কইছি মার পায়ে সুমা দিলে আমি হুজুর হইছি কি কইছি আমার সম্মান কমে যাইতো না আল্লাহ আমার সম্মান বাড়াইব তোমরা কইতাছ আমি কি লেগে চুমা দেই এ বন্ধু আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বইলা যায় আজকে যাদের মা বাবা বেঁচে আছে এখান থেকে বাড়িতে যায় সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিবি এ বন্ধু নবীর হাদিস প্রমাণ করে মা বাবার পায়ে চুমা দিলি তো জান্নাতের চৌকাটে চুমা দিলি তুমি ফুত মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো তুমি ফুত মা বাপরে খানা দেও না তুমি ফুত তোমার মা বাপরে জুদা করে দিয়া রাখছো এখান থেকে যাইয়া মা বাবার পাউডারে আঞ্জা করে ধরবা ডাক দিয়া কইবা মা আপনারে খানা দেই না কষ্ট দিয়া রাখছি আপনারে খাবার দাবারের ব্যবস্থা করে দেই না কষ্ট দিয়া রাখছি আম্মা গো ফায় দরলাম গো মা আব্বা ফায় দরলাম আল্লাহর হস্তে মাফ করিয়া দেন দেখবেন আপনি যখন মার পায়ে ধরবেন আপনি যখন বাবার পায়ে ধরবেন আপনার মা চোখের পানি ফালে ফালে কানবো আপনার বাবা কানবো আব্বা কান্দেন কি লেগা আপনি কি লেগা কান্দেন আব্বা কই বরে ফুত আমি বাপের পায়ে আইসা ধরছো আমি বাপের কুলজাটা ঠান্ডা হইয়া গেছে মা কইব ফুত আমি মার কাছে মাপ চাইছো আমি মার কুলজাটা ঠান্ডা হইয়া গেছে কিন্তু এমন হতভাগা কপাল পোড়া আছে যারার মা নাই বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব এমন ক্ষমতা নাই এমন হতভাগা আছে যারার আব্বা নাই আব্বার পায়ে ধরে মাপ চাইব এমন ক্ষমতা নাই আল্লাহ যারার মা নাই বাবা নাই গো তারার আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও
ও বন্ধু বাড়িতে দেয়া কার পায়ে ধরা মাপ চাইবা শুনেন 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 রে ভাইরা আমার নবীজি রহমাতাল্লিল আলামিন নবীর জামানাটা যখন শেষ বেলায়েতের জামানা শুরু আল্লাহ পাকের একজন বন্ধু হযরত জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই উনি সব সময় আল্লাহর ইবাদত গোপনে গোপনে করতে পছন্দ করতেন জুন্নুন মিশরি একদিন একটা নিরাল জায়গার মধ্যে মসজিদে সবাই যখন নামাজ পড়া চলে গেছে নিরাল নিরাল ওই মসজিদের মধ্যে একা একা নামাজ পড়তাছে নামাজ পড়তাছে হঠাৎ করে কান্নার একটা আওয়াজ শোনা যায় মসজিদের আরেকটা কোণার থেকে দেখতাছে একটা টাকরা যুবক ফোলা কান্তাছে মসজিদের কোণায় বসা বসা কোরআন শরীফ বুকে নিয়া জুন্নুন মিশরি ওই জায়গার মধ্যে থেকে উইঠা ওই যুবক ফোলাটার কাছে যায় ডাক দিয়ে কয় আব্বা জান ও বাবা আপনি কান্দেন কি লাগে হুজুর আমি তো এমনি কান্দি না আমার নবী কইছে মার চেহারার দিকে চাইলে বলে হজের সওয়াব হয় হুজুর আমার মা আমি পুত্রে জন্ম দিয়ে ইন্তেকাল কইরা মইরা গেছি হুজুর আমি কেমনে আমার মার চেহারা দেখু আমার আমল নামাই দি হজের সওয়াব হয় না এ ফুলাফান তুমি বাড়ি ঘরের মধ্যে দাও তোমার মা বুড়ি হইয়া গেছে তুমি বুড়ি কইয়া মারে ডাক দাও আব্বা বুড়া হইয়া গেছে তুমি বুড়া বেড়া কইয়া ডাক দাও আব্বা আম্মা বুড়া হইয়া গেল এ বুড়া বাপ মার বড় দাম আছে জুন্নুন মিশরি কয় কিরে বাবা তোর আব্বা কি নাই তোর আব্বা কোন জায়গায় বলে হুজুর আমার আব্বা মরে গেছে আমার জন্মের আগে জুন্নুন মিশরি কয় পাগল মা বাপের লাগে কান দোষ ঠিক আছে আল্লাহর কাছে দোয়া কর আমার নবী কইছে কোনো ফুত যদি তার মাল লাগা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চেরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় ও সন্তান মাহফিলের ভিতরে তুমি সন্তান কান্দো না কিন্তু বাড়িতে বিস্তায় মাথাটা লাগাইয়া বালিশের মধ্যে লাগাইলে তোমার চোখের পানি আমনে আমনে পড়ে কি লাগা তোমার বাপে নতুন কোনো লুঙ্গি পিনছে না সিরা লুঙ্গিটা ফুরে এক দেড় মাস কাটিয়ে দিছে ফুতের দামি জামা কাপড় কিনা দিছে তোমার বাপে পুরান জুতাডি নিচে দিয়া ক্ষয় হয়ে গেছে জুতাটা ফুরা ফুরা এক মাস দেড় মাস কাটাইছে তুমি ফুতেরে নতুন জুতা কিনা দিছে এমন ঈদের দিন গেছে তোমার বাপে পুরান পাঞ্জাবি আয়রন করে দিয়া ওই কাপড় দিয়া তোমার বাপ ঈদের নামাজ পড়ছে তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে আজকে তুমি লাখ টাকার মালিক আজকে কোটি টাকার মালিক আব্বার একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনা পরাইবা তোমার এমন ক্ষমতা নাই তোমার মা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তোমার মা জননী তুমি ফুতেরে লয়ে কষ্ট করছে সিরা কাপড়টারে সুই সুতা দিয়া সিলেয়া সিলেয়া চলছে নতুন জামা কাপড় ফিনছে না দুইজন সন্তান মা বাপ যদি ঘরে তিন টুকরা মাছ রান্ত আব্বা এক পিস দুপুরে খাইয়া ফেলাইতো ফুতে এক পিস খাইয়া ফেলাইতো মামার মাছের পিসটা আলাদা তুইলা রাইখা দিত জোল দিয়া ভাত খাইতো মা চিন্তা করতো আমার ফুতে রাইখা মাছটা দিয়া ভাত খাইলে ফুতের কলজাটা ঠান্ডা হইব আজকে তুমি ফুতের মা নাই তুমি ফুত জানো না তোমার মা কবরে কেমন আছে তোমার ঘরে কত মানুষ খায় কিন্তু তুমি তোমার আব্বা আমার মুখে একটা টুকরা মাছ গোস্ত তুলা দিতে পারো না এমন ফুতাইতে আসো তোমরা যারা মা বাপরে জুদা করে দিয়া রাখছো আমি সব মাফিল এই কথাগুলা বলি কেন বলি জানেন বর্তমান সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত বুড়া বুড়া মা বাবারা ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা যদি এমন মা বাবা কষ্টে থাইকা থাকে তোমার নামাজ দিয়া কোনো লাভ হবে না তোমার রোজা দিয়া কোনো লাভ হবে না আমি নিজে আমার আব্বারে বইলা দিয়া রাখছি আব্বা কোনো কাজকর্ম করা লাগতো না শুধু নামাজ পড়বেন ঘরে খাওয়া দাওয়া করবেন অন্য কোনো কাজ নাই বিশ্বাস কর রে বাবা দুনিয়ার সমাজের মধ্যে এই মা বাপের মতো আপন আর কেউ নাই তোমার স্ত্রী যতক্ষণ তোমার ইনকাম আছে তোমার জন্য আপন তোমার সন্তান যতক্ষণ খাওয়াইতে পারলা তোমার জন্য আপন কিন্তু তোমার বাপ মা তোমার মরণের এক সেকেন্ড আগ পর্যন্ত ফুতেরে ফুত কইয়া দাবি করবো বুড়া মা হইয়া গেলে বুড়া বাপ হইয়া গেলে তোমার আদর যত্ন করবো জুন্নুন মিশরি কয় সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো এবার পাগলা ডাক দিয়া কই হুজুর আমার মা বাপ কেমন আছে আমার দেখতে বড় মন চাই ও বন্ধু মা বাপ দি মরিয়া গেছে মা বাপরে দেখবো কেমনে জুন্নুন মিশরি কয় পাগলা এমন পাগলামি প্রশ্ন করো কেন মা বাপ মরিয়া গেছে
দেখতে পারবা না কয় হুজুর আমি জানি আপনি জুন্নুন মিশরি এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি আমি জানি আপনি জুন্নুন মিশরি এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি আল্লাহর ওলিরা চাইলে অঘটন রে ঘটায়া দেখাইতে পারে হুজুর আপনারা না আল্লাহর বন্ধু বলে তুই কেমনে বুঝছ আমি আল্লাহর ওলি হাদিস শরীফের মধ্যে আছে ইদারু উযুকির আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা সেহারাটা দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এরাই হলো বড় আল্লাহর ওলি হুজুর আপনি সেহারাটার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হয়েছে আপনি কন্যা আমার মা বাপ কবরে কেমন আছে বলবেন নি মা বাপ কবরে কেমন আছে তুমি ফুতি ইচ্ছা করলে চাইতে পারবা হুজুর কেমনে চাই জানতাম চাই আমার নবী কয় মুরাকাবার মাধ্যমে মুশাহাদার মাধ্যমে চোখটা বন্ধ করবা আল্লাহর কাছে স্মরণ করবা আল্লাহ আমার মা আমার বাবার অবস্থা আমি জানতে চাই এই কলবটা পরিষ্কার করিয়া গুণামুক্ত কলব দিয়ে চোখ বন্ধ করিয়া তাহাজ্জুদের নামাজ করে আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ তোমার মা বাবার দেখাইয়া দিব ও বন্ধু এবার পাগলা কয় হুজুর আপনি কি সম্ভব হবে না আমার মা বাপ দেখাইতেন এবার জুন্নুন মিশরি কয় পাগলা চল আমার লগে জুন্নুন মিশরি একটা জায়গার মধ্যে আবাদত করতো যেটারে খানকা বলা হয় এ খানকার মধ্যে পাগলাটারে ঢুকাইছে কয় উজু আসেনি কয় আছে এবার জুন্নুন মিশরি কয় আমার লগে নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে নামাজের মধ্যে যখন দাঁড়াইছে জুন্নুন মিশরি রাতের অর্ধেক পার কইরা লাইছে নামাজ শেষ করতে করতে দুই রাকাত নামাজ কইরা রাতের অর্ধেক শেষ কইরা পিছনের দিকে ছায়া দেখে ফোলা নামাজটা শেষ করছে ডাক দিয়া কয় বাবা আসো না আমি জুন্নুন মিশরির লগে তুমি একটা সেজদা দাও এবার ওই সন্তানটা একটা সেজদা দিছে সেজদা দিয়ে আল্লাহর কাছে কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একবার দুইবার তিনবার এই দোয়াটা পড়ছে দোয়াটা পড়ার পরে আবার ওই পাগলাটা আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আমার মা কেমন আছে আমার বাবা কেমন আছে জানতে চাই ওই জুন্নুন মিশরির ঘরের মধ্যে একটা রুমাল ছিল ওই রুমালটা ওই ছেলেটার উপরে দিয়া বলে বাবা এবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলাটা এবার পড়ছে পড়ার পরে পাগলাটা এবার মুরাকাবার নিয়ত আল্লাহর কাছে সেজদা গেছে সেজদার মধ্যে যে কান্দে আর কান্দে আর কান্দে আর কান্দে বারবার কান্না করতে করতে ছেলেটা যখন বড় বেসমার হইয়া গেছে হঠাৎ করে রে ওই ছেলেটা সেজদা থেকে মাথা উঠাইয়া একটা লাভ দিয়ে জুন্নুন মিশরির ফাউডি আনজা কইরা ধরছে ধইরা ডাক দিয়া কই হুজুর হুজুর আমার মা আমার বাবা কবরে বড় আনন্দে আছে বড় শান্তিতে আছে আমার মা বাপ কবরে জান্নাতের বাগানে আছে কি দেখছ রে পাগলা হুজুর আমি কি দেখছি জানেন নি আমার মা বাপ দুইজন একসাথে বইসা রইছে তারা সামনে একটা খাবারের থালা এই খানাগুলো আমি আমার জীবনে কোনো দিন দেখছি না আমি জিগাইছি গো মা এ খানাডি কই পাইলা আব্বা এই খানাডি কই পাইলা জানতাম চাই আব্বা আম্মা কইছে ফুত্রে এডি তো দুনিয়ার খানা না এডি জান্নাতের খানা কেমনে পাইছ কয় ফুত্রে তোমার জন্মে দিয়ে আমি আব্বা চইলা আসছি তোমার জন্মের পরে তোমার মা চলে আসছে কিন্তু জানো তোমার মা জননী তোমাকে জন্ম দেওয়ার মাত্র ছয় বছর পরে ইন্তেকাল করছে ওই ছয় বছরে তুমি ফুতেরে তোমার মা ছয় বছরে বয়সে কোরআনে হাফেজ বানাইছে আমার নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রে নবীর উম্মতের দল কোন সন্তান যদি আলেমি দিন হয় তার মা বাপ যদি মারা যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে অথবা জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া দেয় সাইদ তাকবীরের শহীদ নামাজটা শেষ করার আগে সালামটা শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় পুত্রে তোর তো বয়স ছয় ছিল তুই কোরআনে হাফেজ ছিলি তুই জানাজা পড়ানোর উপযুক্ত কিন্তু তোরে দিয়া জানাজার নামাজ দা এলাকার মানুষ পড়ায় না ছোট মনে কইরা ও ফুত আমি মা বাপ মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমরারে তো জাহান্নামে দিত কিন্তু আল্লাহ পাক যখন আমরারে প্রশ্ন করছে আমরা দুনিয়াতে এমন কোন বালা কামড়া করছি আমরা কোন জবাব দিতাম পারছি না কিন্তু তোর মা কইছে আল্লাহ আমার জামাই বালা কাজ করছে কিনা আমি জানি না আমার এই স্বামীটা বালা কাজ করছে কিনা আমি জানি না তবে আমি মহিলা আমার স্বামী দুনিয়াতে সন্তান যখন জন্মগ্রহণ করার আগে ইন্তেকাল করছে আমি মা আমার একটা পুত্রে কোরআনে হাফেজ বানাইছি আমার পুত্রারে কোরআন মুখস্থ করাইছি আল্লাহ আমার পুত্রা কোরআনে হাফেজ ওই পুত্রের উসিলায় কি আমরা মাপ পাইতাম না আল্লাহর নবীকে একজন কোরআনে হাফেজ একজন হক্কানি আলেম দশজন লইয়া জান্নাতে দেবতার পরিবারের একজন কোরআনে হাফেজ
দজন ঠেলে জান্নাতে যাইব ও কোরআনে হাফেজ এই ফুলানার কারণে আমরা মা বাপ জান্নাতের মধ্যে ফুলানার চোখের পানি পালায়া পালায়া কান্দে আর কই জুনুন মিশরি হামনের কদম আমি ধরছি আমার মা বাপ জান্নাতে গেছে জুনুন মিশরি গো আমার মনের ভিতরে বড় শান্তি মনের ভিতরে বড় আনন্দ আমার মা বাপ জান্নাতের ভিতরে আছে কিন্তু আমি আর কারে মা কোয়া ডাকতাম আমি ফুতের মনের ভিতরে কোনো শান্তি নাই আমি আরে কারে ডাকিব রে মা জননী কোয়া মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাই আমি আরে কারে ডাকিব আমি আরে কারে ডাকিব রে মা জননী কোয়া মাঝে আমার শুইয়া রইছে মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব বলেন আর কারে ডাকিব রে মা জননী মাঝে আমার শুইয়া রইছে মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব আল্লাহ ও মাঝে আমায় করত আদর রতন জানিয়া আল্লাহ ও মাঝে আমায় করত আদর রতন জানিয়া আমি সন্তান কেমনে গেলাম মারে ভুলি কেমন আছে মা জননী কেমন আছে মা জননী কবর দেশে যাইয়া আমি আরে কারে ডাকিব আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া মাঝে আমার শুইয়া রইছে মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আরে কারে ডাকিব আল্লাহ ও বাবা আমার ছিল বড় আদরের রতন দুনিয়াতে করতে না পারিলাম তার যতন আল্লাহ ও বাবা আমার ছিল বড় আদরের রতন দুনিয়াতে করতে না পারিলাম তার যতন জানি না সে বাবা জানি আনি না সে বাবা কবর দেশে আছে কেমন আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া আমি আর কারে ডাকিব রে বাবা বাবা কইয়া বাবা আমার শুইয়া রইছে মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাআল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর ওলি জুন্নুন মিশরি একটা ডাক দিয়া কয় বাবা ও এখন তো তোমার মা বাবা কবরে আছে তোমার মা বাবা বড় শান্তিতে আছে বলে হ্যাঁ হুজুর শান্তিতে আছে বলে তুমি কি তোমার মা বাপরে চিরজীবন শান্তিতে রাখতে চাও বলে হ্যাঁ চাই বলে তুমি তোমার মা বাবার জন্য কি করবা হুজুর কি করতাম আপনি যেটা বলবেন আমি সেটাই করব বলে তোমার এই এলাকার মধ্যে মানুষগুলা মূর্তি পূজা করে খারাপ কর্মকাণ্ড করে কিন্তু এলাকার মধ্যে অনেক মানুষ মুসলমান হয়েছে কিন্তু জানুনি রে বাবা মুসলমান হওয়ার পরে আল্লাহর এবাদত করার জন্য একটা পবিত্র জায়গা এই এলাকার ভিতরে নাই বাবা রে তুমি একটা পবিত্র জায়গা তৈরি করে দাও যেন মানুষগুলা নামাজ পড়তে পারে আল্লাহর এবাদত করতে পারে এবার পাগলা কয় হুজুর শুধু একটু জায়গা না আমার মা বাপ আমি ফুতরে যে সম্পদ দিয়া গেছে এই সম্পদের কিঞ্চিত পরিমাণও আমি রাখতাম না পুরাটা জায়গা আমি দিয়া দিলাম দিন প্রচারের জন্য জুন্নুন মিশরি ওই জায়গার মধ্যে সুন্দর একটা দিনের প্রতিষ্ঠান বানাইছি ইসলামের প্রতিষ্ঠান বানানো
ঘুমানোর পরে রে বাবারা ওই ছেলেটা একদিন রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছে তার মা বাপ আইসা ওই ছেলেটারে তার কাছে যাওয়ার জন্য ডাকতাছে পুত্রে আয় 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 জান্নাতের ভিতরে আমি মা বাবা একা একা থাকতে ভালো লাগে না ডাক দিয়া কই মা আমি পুত্রে আপনি কিল্লাগা নিবেন কই তুমি দুনিয়াতে যেই কাম করছো একটা জান্নাতের বাগান তৈরি করছো আমরা মা বাপ রে আল্লাহ এত বড় জান্নাত দিছে রে এ জান্নাত আমরা মা বাপ গুইরা শেষ করতাম পারি না ফুতে ডাক দিয়া কই মা গো আপনি কেমনে জান্নাত গুইরা শেষ করবেন আল্লাহ রহমতের ফেরেশতা জিব্রাইলে তো জান্নাত গুইরা শেষ করতে পারছে না মা ডাক দিয়া কই ফুত যা যা আমি মা তোরার দোয়া কইরা দিছি এই দোয়ার কারণে তুই ফত বড় আলেমি দিন হইবা ওই ফুতের সর্বশেষ বড় মাপের একজন আলেমি দিন হইছে ওই ফুতের নাম ছিল হযরত মান্নানা রহমতুল্লাহ আলাই ওই মান্নানা রহমতুল্লাহ আলাই ইরাকের বাগদাদ শহরের পার্শ্ববর্তী জায়গার মধ্যে ওনার বাড়ি বন্ধুরে মা বাপ মারা যাওয়ার পরে মা বাপের শান্তির জন্য যদি আল্লাহর ওলি ওনার সব সম্পদগুলো বিদায় করে দিতে পারে সব সম্পদ দান করে দিতে পারে এই মাহফিলটা আগামী বছর হবে এই মাহফিলটা আজকে ১২তম মাহফিল হচ্ছে আগামী বছর মাহফিলটা করার জন্য একজন সন্তান আসুনি হুজুর আমার মা নাই আমি আগামী বছর এই মাহফিলে ৫০০০ টাকা দিতাম অথবা এই মাহফিলের প্যান্ডেলের করতে যে টাকা লাগে এ টাকাটা দিতাম কত লাগে ও প্যান্ডেল করতে ২৫০০০ বাবুরে দিতে পারত না এত ঠিক ৫০০০ টাকা করে ৬ জন লইলে মোটামুটি একটা ফাইল হইবে একজন আসেননি বলে হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই আমার বাবার জন্য দোয়া চাই আগামী বছর আমি ৫০০০০ টাকা দান করবো এই মাহফিলের জন্য মাশাআল্লাহ কত আপনার নাম কি বড় ভাই আপনার চেহারাটা কয় আপনি ৫০০০ না ১০০০০ দিতেন পারবেন মনে হয় হ্যাঁ কার ছেলে